আজ রবিবার, 29শে ভাদ্র, 2024 সালের 15ই সেপ্টেম্বর, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় স্নান সারুন, সাদা রঙের বস্ত্র পরিধান করে ভিজে গাতেই সূর্যদেবের দিকে ফিরে আপনারা অবশ্যই তামার বা পিতলের ঘটিতে জল, গঙ্গাজল, কালো তিল, লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই মন্ত্রটি 7 বার জপ করুন। দেখুন, এটিই কিন্তু আগত একটি বছরের মধ্যে অন্তিমতম রবিবার যেখানে সূর্য স্বগৃহে অবস্থান করছে। সূর্য আবার স্বগৃহে প্রবেশ করবে একটানা 1 বছর পর। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আই ইনকাম বাড়ার পাশাপাশি নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। কাজের জায়গায় সিনিয়রদের থেকে কিছুটা চাপ, গৃহে কিছু মতবিরোধ আপনাকে কাজে মনোনিবেশ করতে একটু সমস্যা কিন্তু তৈরি করতেই পারে, সাবধান থাকতে হবে। আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত আপনারা হতেই পারেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে। কেউ যদি তাদের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তাদেরকে উপেক্ষা করুন। কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না। অবসরকালীন সময়ে কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন। রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন।